মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন ঘড়িতে বাজে 6টা মতো আর আমি রান্নাবান্না করছি। তো দেখো, প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আজকে হবে কুমড়োর ছেঁচকি চিংড়ি মাছ দিয়ে, তার জন্য আমি কালো জিরে ফোড়ন দিলাম আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার কুমড়োগুলো দিয়ে দেবো। এইবার রোববার দিন যে কুমড়োগুলো এসছে মানে খুবই ভালো ছিল, তো আমি নুন দিয়ে দিচ্ছি আর হলুদ অ্যাড করবো। ব্যাস, এবার নুন আর হলুদটা ভালো করে মিক্স করে দেবো আর কিছুক্ষণ মিক্স করার পরে ভালো মতো ভাজা হয়ে যাবে। আর এই তরকারিটার মধ্যে তো কোনো জল দেয় না, কেউই দেয় না, এটা একটু চাপা দিয়ে দিয়ে রান্না করলে খুব ভালো হয়। দুটো লঙ্কা দিয়ে দিলাম, ব্যাস এবার চাপা দিয়ে দেবো। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলছি, দেখো কুমড়ো খুব ভালো মতো মজে গেছে আর লঙ্কাগুলোও সেদ্ধ হয়ে গেছে, কুমড়োগুলোও প্রায় অর্ধেক সেদ্ধ হয়েই গেছে। এই সময় আমি অ্যাড করে দেবো চিংড়ি মাছগুলো, যেগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম। ব্যাস, এরপর এর যে জলটা আছে খালি এটা শুকনো হবে, তাহলেই হয়ে গেল। দেখো একটু গায়ে যেটুকু জল আছে সেটুকু একদম শুকনো করে ফেলবো, এটা একদম গামাখা করে ফেলবো। তো ধনে পাতা অ্যাড করে দিলাম, ধনে পাতাটাও ভালো করে মিক্স করে দেবো। এই কুমড়োটা যথেষ্ট মিষ্টি, তো চিনি না দিলেও হতো, কিন্তু সেটা তো তখন জানতাম না, তো আমি অভ্যাসবশত একটুখানি চিনিও অ্যাড করলাম। আর ব্যাস, এবার আমার এই কুমড়োর ছেঁচকিটা একদম রেডি। আমাদের এখানে দুদিন হলো কারেন্ট নেই, খুবই পরিস্থিতি খারাপ, তো সেই জন্য চিংড়ি মাছগুলো করে ফেলবো। দেখো চিংড়ি মাছটা ভাপা করব, আমি সর্ষে, শুকনো লঙ্কা, নুন, হলুদ সমস্ত কিছু দিয়ে মেখে রেখেছি, একটুখানি সর্ষের তেল সমস্ত কিছু দিয়ে মেখে রেখেছি। এখানে যে সর্ষেটা ইউজ করা হয়েছে এটা মাস্টার্ড পাউডার, যেটা সানরাইজের পাওয়া যায়, সেটা গরম জলে গুলে রেখেছিলাম, তারপর চিংড়ির সঙ্গে ভালো করে মেখে দিয়েছিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছটা সম্পূর্ণ দিয়ে দিলাম আর একটুখানি বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। ব্যাস, এবার একটুখানি মিক্স করে নেব। খুব বেশি নাড়াড়ি করার এটা দরকার হয় না, হালকা হাতে একটু মিক্স করে নিয়ে এটার ওপর একটা ঢাকনা দিয়ে দেবো। আচ্ছা, দুটো কাঁচা লঙ্কাও অ্যাড করলাম, এবার চাপা দিয়ে দেবো। তো কিছুক্ষণ এটা হবে, খুব বেশি সময় এটা নেয় না, তো তাও এটা দেখো প্রায় হয়েই গেছে। এবার একটু নেড়ে দিচ্ছি, চাইলে এটার সঙ্গে একটু ওপর থেকে মানে সর্ষের তেল অ্যাড করা যায়, আর না করলেও হয়, কোনো ব্যাপার না। এটা এমনি ভীষণ টেস্টি লাগে গরম গরম ভাতের সাথে খেতে। আমার কারেন্টের এখানে পরিস্থিতি খুবই খারাপ, এখনও যে রান্না হচ্ছে ইনভার্টারে চলছে এবং সমস্ত ফ্যান, কাল রাতেও আমরা কিছু চালাতে পারিনি, আর এই পরিস্থিতির মধ্যেই রান্নাবান্না করছি। তো লাঞ্চ বক্সটা প্যাক করে দিচ্ছি, একটা ডিমের কারি দিলাম, ডিমের কারি আর শেয়ার করিনি, ফোনের ব্যাটারি একদমই প্রায় নেই, তো সেই জন্য ফোনের ব্যাটারি বাঁচিয়ে রেখেছি, ডিমের কারিটা আর আমি তুলিনি। তো লাঞ্চ বক্সটা প্যাক করে দিলাম, টাইমের মধ্যেই দিয়ে দিলাম, আর টাইমের একটু আগেও দিতে হবে, কারণ হচ্ছে এত বৃষ্টি হচ্ছে তার মধ্যে বেরোনো। আর এই যে আমাদের ছোট মহারাজ ঘুম থেকে এখন উঠলো, ওর বাপি পুরো রেডি হয়ে গেছে বাইর যাওয়ার জন্য, টিফিন খাওয়া হয়ে গেছে, আর এবার ওর বাপিকেও স্যানিটাইজারটা দিয়ে দিচ্ছে, আর তারপর দিয়ে দেবে হচ্ছে ব্যাগটা। তো এই সংসারের এই দুটো কাজ আছে যেটাও করে, তো ব্যাগটাও দিয়ে দিচ্ছে। তো দেখো এখানের পরিস্থিতি কেমন। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরা একদমই ভালো নই। আমরা মানে আমার বাড়ির পরিস্থিতি এখন খুবই খারাপ, মানে এখানে কি আসছে, গোলাপ গোলাপের তাণ্ডবে আমরা একদম অতিষ্ঠ হয়ে রয়েছি। মানে লাস্ট 3 দিন ধরে মানে কারেন্টের মানে পুরো 12টা বেজে রয়েছে, কালকে ঘুম থেকে উঠার থেকে আমি আর কারেন্ট দেখিনি। তার আগের দিনও সন্ধ্যেবেলা প্রচুর কারেন্ট অফ ছিল, রাতে যখন শুয়েছিলাম তখন কারেন্ট এসে গেছিলো, কালকে ভোরবেলা মানে কালকে ভোরবেলা 5টার কথা বলছি তখন থেকে এখানে কারেন্ট নেই, কাল সারাদিন কারেন্ট নেই, সারা সন্ধে সারা রাত, আর আজকে ধরো এখন ঘড়িতে বাজে 11টা মতো বাজে,
এখনও কারেন্ট নেই। আমি যখন সকালে রান্না করেছি তখন কারেন্ট ছিল, মানে কারেন্ট ছিল না, তখন ইনভার্টারে চার্জ ছিল। তো সেই ইনভার্টারে চার্জ যেটুকু ছিল সেটুকু দিয়ে সকালে রান্নাটা আমি করেছি, কিন্তু তারপর কি হলো ইনভার্টারও ডাউন হয়ে গেল। এখন আমি তোমাদের আমার ঘরটা দেখিয়ে দেবো যে কী অবস্থা আছে। ঘরটার পুরো ঘুটঘুটি অন্ধকার। আমি আমার স্নান করেছি, কাজের মাসি এসে দেখে স্নান করেছি, মাসি বললো যে মাসি বেরিয়ে পড়েছিল। আর তারপর থেকে বৃষ্টি, মানে সে প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি। আমি কথা বলছি, এখানে বৃষ্টির আওয়াজ হচ্ছে, তোমরা বুঝতে পারছো নাকি জানি না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেরকম মুষলধারে মানে বৃষ্টি হচ্ছে। আমার ঘর এত অন্ধকার যে আমি বারান্দায় এসে মানে কথা বলছি, যে ব্যালকনি দিয়ে যেটুকু আলো আসছে আর কি সেটা দিয়ে আমি কথা বলছি। ফোনের কন্ডিশনে এখন ফোনে আছে 50% ব্যাটারি, পাওয়ার ব্যাঙ্কে আর চার্জ নেই। পাওয়ার ব্যাঙ্ক দিয়ে কাল আমার ফোন চার্জ দেওয়া হয়েছে, আমার ছেলের ফোন, হাজব্যান্ডের ফোন, মানে তিনটে ফোনে যা চার্জ দেওয়া হয়েছে কালকে পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চার্জ দেওয়া হয়েছে। আর আমাদের সমস্যা হচ্ছে যে যখন আমাদের কারেন্ট অফ হয়ে যায়, মানে ইনভার্টার যখন চলে, তখন আমরা ফোন চার্জ দিতে পারি না। সেটা আমার মানে ফ্ল্যাটের নিজস্ব একটা প্রবলেম আছে লাইনে, যে ফোনের যে চার্জারগুলো ওটা যখন কোনো প্লাগে ঢোকানো হয় তখন সেটা মানে পুড়ে যায়। এটা একটা ইন্টারনাল প্রবলেম আছে লাইনে, সেটা আমরা অনেকবার অনেক লোক দিয়ে সারানোর চেষ্টা করেছি, কোনোভাবে সারাতে পারিনি। তো আমরা কী করি, আমাদের একটা লাইন আছে যেখানে ইনভার্টারের লাইন নেই, যেটা দিয়ে কম্পিউটার চলে, সেখানে একটা বড় মতো প্লাগ বানানো আছে, সেটা থেকে আমাদের ফোনগুলো সমস্ত চার্জ হয়। এবার যেহেতু মানে কাল থেকে কারেন্ট নেই, তো পাওয়ার ব্যাঙ্ক থাকে, তো পাওয়ার ব্যাঙ্ক তো ভালো সার্ভিস দেয়, পাওয়ার ব্যাঙ্ক দিয়ে কালকে আমাদের ফোন, আমার ফোন, ছেলের ফোন সমস্ত কিছু চার্জ হয়েছে। আজকে পাওয়ার ব্যাঙ্ক জবাব দিয়ে দিয়েছে, তো এখন আমার ফোনে আছে 50% চার্জ। আমার ছেলের আজকে পরীক্ষা নেই, তাও ভালো, কিন্তু পরীক্ষা আছে কালকে, আজকে একটা অনলাইন ক্লাস হয়েছে, কালকে পরীক্ষা আছে, জানি না কী হবে পরিবেশ পরিস্থিতি। ঠাকুর ঘরটা এক ঝলক দেখে নাও, আমি একটা মোমবাতি ধরিয়ে নিয়েছি আর প্রদীপ ধরিয়ে নিয়েছি, নিয়ে আমি আজকে পুজো দিয়েছি। সত্যি কথা বলছি, যখন আমি পুজো দিয়েছি আমার ফোনের ব্যাটারিটা একটু বাঁচানোর চক্করে আমি ভাবলাম যে ক্যামেরায় শ্যুট করি, তো ক্যামেরায় আমি অনেক কষ্টে শ্যুট করেছিলাম, কিন্তু সেখানে যে জিনিসটা শ্যুট হয়েছিল সেটা আমি আর বার করে ফোনে নিতে পারলাম না, কারণ ক্যামেরার ব্যাটারিও সাত ছেড়ে দিল আর ফোনের ব্যাটারিও। তো যেটুকু আমি ফোনে তুলেছিলাম সেটুকুই তোমাদের দেখিয়ে দিলাম। আমি যখন আজকে পুজো দিয়েছি ফোন নিয়ে বসিনি, আমি আমার যে ক্যামেরাটা ছিল তো দেখলাম ক্যামেরাটায় ব্যাটারি রয়েছে, তো আমি ভাবলাম ক্যামেরায় আজকে পুজোটা শ্যুট করি। তো আমি ঠাকুরঘরে বসে মানে স্নান করে বেরিয়েছি, ঠাকুরঘরে ঢুকবো, সেই সময় পুরো ইনভার্টার আমার ডাউন হয়ে গেল। তো ইনভার্টার ডাউন হয়ে গেলো, এবার কী করবো, এবার ঠাকুরঘরে প্রদীপ, মোমবাতি এগুলো জ্বালালাম, জ্বালিয়ে পুজো দিলাম, ক্যামেরা শ্যুট করার চেষ্টা করলাম কিন্তু হলো না। ফোনই সবথেকে ভালো জানো তো, দেখো ক্যামেরা আবার তুলে রেখে দিলাম, আবার সেই ফোনেই শ্যুট করছি। আমি জানি ফোনে ব্যাটারি নেই তাও শ্যুট করছি। আজকে লাস্ট অফ দি ভিডিও সন্ধ্যেবেলা আপলোড হবে নাকি জানি না, বাট এই যে পরিবেশ পরিস্থিতি এটাকে আমি একটুখানি ক্যাপচার করে রাখার চেষ্টা করলাম। আমার কথার সাথে সাথে তোমরা নিশ্চয়ই অনেক বৃষ্টির আওয়াজও পাচ্ছ। এবার আমি তোমাদের ঘরগুলো দেখিয়ে দিই যে ঘরের কী অবস্থা। আমার ছেলের তো খুব মজা হচ্ছে, কাল পরীক্ষা রয়েছে, আজকে সারাদিন পড়তে হতো, এবার তো লাইট জ্বলছে না, তো পড়ার কোনো চান্সই নেই, অন্ধকারে বসে রয়েছে। দেখো এই যে ব্যালকনির আলোটা, এতে আমাকে দেখা যাচ্ছে কিন্তু ছেলেকে দেখা যাচ্ছে না। চলো তোমাদের ঘরগুলো দেখে আসি যে ঘরগুলোর কি পরিস্থিতি। আর আজকে না লক্ষ্মী পুজো তো আমি দিয়েছি, আর কিন্তু আমি না অত অন্ধকারে কাজ করতে পারি না জানো তো, আমার একদম অভ্যাস নেই। আর এই যে এরকম পরিস্থিতি, এটা যে হবে সেটা বুঝবো কি করে বলো, যে এরকম পরিস্থিতি হবে। তো চলো ঘরগুলো তোমাদের দেখিয়ে নিই যে কি অবস্থা হচ্ছে। আজকে আমরা দুপুরে খাবো কি করে সেটাও জানি না, কারণ আমার ঘর পুরো ঘুটঘুটি অন্ধকার। যে আমি যে ব্যালকনিতে ছিলাম সেখান থেকে দেখো, এই যে এখানে ঠাকুরঘর, ঠাকুরঘর পুরো অন্ধকার। আর এই যে চতুর্দিকে জামা কাপড় তোমরা বুঝতে পারছো টাঙানো রয়েছে। আর এই হচ্ছে খাওয়ার টেবিল, যেটা দেখা যাচ্ছে না, সমস্ত কিছু অন্ধকার হয়ে রয়েছে। আর এটা আমার বেডরুম যেখানে শ্যুট হয়। আর দাঁড়াও আমি ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে নিই। হ্যাঁ ফোনের ফ্ল্যাশটা জ্বালালাম, আমি জ্বালাতে চাইছিলাম না কারণ ফোনে বেশি ব্যাটারি নেই, তো ফ্ল্যাশ জ্বালালে আরও বন্ধ হয়ে যাবে। তো এইখানে আমি শ্যুট করি, বিছানায় বসেও করি বা এখানে দেওয়ালে এখানেও করি, কিন্তু সেখানে তিনটে লাইট জ্বলে, তো আজ লাইট জ্বলছে না সেই জন্য হচ্ছে না। আর এই হচ্ছে আমার যে এটা লাইটটা, রিং লাইটটা, এটাই বা কী করে জ্বলবে, কারণ আমার পাওয়ার ব্যাঙ্কে তো চার্জ নেই সেই জন্য জ্বালাতে পারছি না। তো এই হচ্ছে পরিবেশ পরিস্থিতি। আমরা খাবো কী করে জানি না আজকে। আমার কিচেন দেখো কীরকম অন্ধকার হয়ে রয়েছে,
দেখো অবস্থা কি জেনে। আর এটা হচ্ছে ছেলের ঘর, ছেলের ঘরের অবস্থা দেখো। তোকে বলেছিলাম তুই ফোন নিবি না, ফোন রাখ, বইয়ের দিকে ধ্যান দে, ফোনটাকে রাখ। এখানে কাঁচগুলো দেয়া রয়েছে, দেখো যে কাঁচগুলো দেয়া রয়েছে, তাই নয়তো এখানে যা বৃষ্টি এদিক দিয়ে যা ঝাঁট আসছিল সমস্ত কিছু আমার ব্যালকনি ফ্যালকনি সমস্ত ভিজে যেত। কাঁচগুলো সব দিয়ে রেখেছি, কিন্তু কাঁচগুলো দিয়ে রাখলে মানে অসুবিধা এটাই হয় যে আলো আরো কমে যায়। তো বন্ধুরা ঘরের পরিবেশ পরিস্থিতি তোমাদের দেখিয়ে দিলাম, বাইরের পরিবেশ পরিস্থিতি তোমাদের দেখিয়ে দিলাম। আজকে আমাদের বেসিক জিনিসগুলো মানে আনাই একটা সমস্যা হয়ে দাঁড়ালো। বেসিক জিনিস মানে হচ্ছে ব্রেড, দুধ, যেটুকু লাগে সকালে সেগুলো। এমনি সবজি বাজার আমাদের রোববার দিনই বেশি আসে, তো সেগুলো তো রয়েছে ফ্রিজে। মাছ ছিল, চিংড়ি মাছ, আমি ওগুলো মানে সবজিতে দিয়ে দিয়ে খাওয়ার জন্য রাখা ছিল, সেই সমস্ত চিংড়ি মাছ ফাছগুলো আজকে সব করে ফেললাম, কারণ কারেন্ট অফে ফ্রিজ বন্ধ হয়ে রয়েছে, দুদিন ধরে জিনিস নষ্ট হয়ে যাবে, তো করে ফেললাম। আর এখন মানে নিচে আমাদের যিনি গার্জি আছেন ওনাকে রিকোয়েস্ট করে যে দুধটা এনে দেওয়ার জন্য, তো দুধটা এনে দিলো, এভাবেই চললো। হাজব্যান্ড যখন গেছে তখনও ভিজে গেছে, আর আজকেও কারেন্ট ধানবাদে আসবে নাকি তার কোনো মানে কোনো গ্যারেন্টি নেই। আর প্রচুর গাছপালা পড়েছে এখানে, এটা গোলাপ এসছে নাকি জানি না, আমরা তো টিভি দেখি না, দুদিন হয়ে গেছে টিভি খোলা হয়নি। হ্যাঁ, আর গোলাপের যে এখান থেকে যে পাস করেছে তার যে তাণ্ডব, সেই তাণ্ডবেই মানে পুরো ঝাড়খণ্ডের যে আমি যে জায়গাটায় রয়েছি মানে ধানবাদ, সেটা পুরো মানে একদম খুবই অবস্থা খারাপ। এখানে রাস্তায় জল জমে না, যদি রাস্তায় জল জমতো এতক্ষণে মনে হয় সেই কলকাতায় দেখি না যেরকম গাড়িগুলো ডুবে ডুবে যায় সাঁতার কাটে কেটে কেটে, সেরকম অবস্থা তো। কিন্তু যেহেতু এখানে রাস্তায় জলটা জমে না, তাই জন্য রাস্তায় জলটা জমেনি, ড্রেনিং ব্যবস্থাটা ভালো তো বেরিয়ে গেছে। কিন্তু এরপর জানি না, হাজব্যান্ড বাইরে গেছে মানে অফিসে গেছে, যতক্ষণ না আসবেন ততক্ষণ টেনশনের বিষয়। এরকম পরিবেশ পরিস্থিতি থাকলে তো ভিডিও বানানো, পোস্ট করা সব কিছুই মানে খুবই চ্যালেঞ্জিং, মানে অসম্ভবই ব্যাপার। এখন যদি আমার ফোন চার্জ হঠাৎ করে একদমই শেষ হয়ে যায় তাহলে তো আর কোনো রকমভাবেই ভিডিও দেওয়ারই মানে মানে কোনো রকম চান্সই থাকবে না। তো সেই জন্য আজকের ভিডিওটা আমি বেশি বড় করলাম না, জানি না আজকে বৃহস্পতিবার এই ভিডিওটা শ্যুট হচ্ছে, এটা আজকে সন্ধেবেলা দিতে পারবো না কালকে সন্ধেবেলা দিতে পারবো। আমি যতটা সম্ভব চেষ্টা করি যে দিনেরটা দিনে দেওয়ার, বাট এরকম পরিবেশ থাকলে তো কিছু করার নেই, যদি এখন আমার ফোনের ব্যাটারি স্বাদ ছেড়ে যায় তো কিছু করার নেই। তো যেটুকু আজকে তোলা ছিল এইভাবে মানে ব্যালকনি থেকে এসে এসে তুলে তোমাদের সঙ্গে কথা বলে যে ভিডিওটা আমি করলাম, আমার পরিবেশ পরিস্থিতি তোমাদের জানিয়ে দিলাম যে কীরকম সিচুয়েশানে আমি রয়েছি। আর আজকে দুপুরে খাবো কী করে সেটাও একটা কথা। আজকে আমাদের ক্যান্ডেল লাইট লাঞ্চ হবে, ডিনার তো লোকে করে, আমাদের ক্যান্ডেল লাইট আজকে লাঞ্চ হবে। আর এরকম পরিস্থিতি চলতে থাকলে ভিডিও বানানো আর সম্ভব হবে না, তো জানি না কীভাবে ভিডিও দেবো, এটাই হয়তো লাস্ট ভিডিও হয়ে যাবে। কারণ এখানে পরিবেশ পরিস্থিতি প্রচুর, গাছটা ভেঙেছে, আর এত বৃষ্টির জন্য তো লোকে বাইরে কাজ করতে পারছে না, বৃষ্টিটা একটু কন্ট্রোলে এলে তারপর তারগুলো আবার লাগানো হবে, তো এখানে পরিস্থিতি খুবই খারাপ, খুবই অসুবিধার মধ্যে আছি। আজকের ভিডিও মানে দেওয়ার কোনো রকম এ ছিল না, কিন্তু তবুও আমি যখন ব্যালকনিতে এসে দাঁড়ালাম আমার মনে হলো যেন আমার মুখে একটু আলো পড়ছে, যেটুকু আলোতে আমি কথা বলতে পারবো। তো সেই জন্য আমি ভাবলাম যে আমার বন্ধুদের অন্তত এটুকু জানিয়ে দিই যে আমি এরকম পরিবেশ পরিস্থিতিতে রয়েছি, আর সেই জন্য আমি ভিডিও বানাতে পারছি না এবং জানি না এরপর কীভাবে বানাবো। তো আজকের ভিডিওটা আমি আর বেশি লম্বা করছি না, এখানেই আমি শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সবাই আমাকে নিজে কমেন্ট করে জানিও যে তোমরা কেমন আছো, তোমাদের ওখানের পরিস্থিতি কেমন আছে অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে? আমি কিন্তু চিন্তা করবো, ঠিক আছে, টাটা।